আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেতা কররা সব ভালো আছেন? আশা করি সব ভালো আছেন, আমিও ভালো আছি। আমি স্পেন ব্লগার বাই ফারজানা। তো ঈদের দিন যে পার্কও গেছিলাম, প্রথম আপনার শেয়ার করবো। তো আজকে আমি ভিডিওটা নিয়ে আপনার সামনে আজ রয়েছি। তো প্রথম পার্ট আপনারা দেখাইমু, এটা হলো রেতিরোর পার্ক, মাদ্রিদ যে মেইন সিটির মাঝে সবচেয়ে বড় পার্ক এটা। আর এই পার্কর মানে অনেক সুন্দর। তো আমি পার্কর ভিতরে গেটের ভিতরে ঢুকলাম, তো হকা অনেক সুন্দর ফুল গাছ লাগাইছে তারা, আর অনেক ভাল লাগে আসলে। অনেক গাছ গাছালি তো খুব বেশি, আর খুব বেশি ভাল লাগে। আর আমরা তো স্পেন খুব গরম ওখন, আরও গরমের কারণেও মানুষ আরও পার্কও গিয়া বই থাকুন। তো আমরাও যাই, আর আমি অনেকবার গেছি আসলে। আপনারা ভিডিওটা তো শেয়ার করা হয়েছে না, কারণ এই সময় আমি ব্লগ করতাম না, ওখান তো আমি ব্লগ করি, তো ওই আপনারা শেয়ার করিলাই। আর এখানেও গাছর ফুলটোরও বাগান আছে, ফুল গাছেরও বাগান আছে অনেক সুন্দর। তো একটু হইলো চেরি গাছ, চেরি গাছ তার এদেশেও খুব বেশি চেরি ধরে, জায়গায় জায়গায় গাছ লাগাইলে অনেক ভাল লাগে। আর সামনে আপেলেরও গাছ আছে, আর গাছগুলো অনেক সুন্দর। বাগানের যে গাছগুলো লাগাইছে অনেক ভাল লাগে, আর গাছের তলে বইলে তো অনেক ভাল লাগেও, কারণ দেশে তো গরম বেশি, খুব বেশি। ওলাও আছে 44 পর্যন্ত থাকে, 40 ডিগ্রি মতো। তো এখন সময় সহ্য করা যায় না আসলে। গিয়া পার্কও গিয়া বইলে মনে করলাম একটু ভাল লাগে, গরম তো এসি ছাড়িয়েও এক সময় খাওয়ায় না। আর আসলে আপনারা যে যে মাদ্রিদ আইসন, অবশ্যই রেতিরোর পার্কটা দেখবা, অনেক সুন্দর দেখার মতো একটা পার্ক আসলে। আর একদিনে এই পার্ক দেখা শেষ করা যাইতো না। তো আমি আপনার মানে ওলা 3-4 পার্টে আপনার লগে আমি শেয়ার করবো, তো আপনারা ধৈর্য ধরে আমার ভিডিওটা দেখি লিবা। আর আমি আর একটা কথা কইতাম চাইলাম আপনারে, আমার ফার্স্ট টাইম আর 6 ঘন্টা আছে। তো প্লিজ আপনারা একটু আমার সাপোর্ট করে লিবা, যাও পারেন আপনারা সাপোর্ট করবো আমার লাইভ আইয়া জেলা পারেন, তো করলে আমার ওয়াশ টাইমটাও হয়ে যাব। আর আমি সুন্দর সুন্দর ভিডিও দেখার দেখানোর চেষ্টা করলাম আপনারে। আসলে আপনারা জানি না আপনারা কতটুকু ভাল লাগে, তো কমেন্ট করলে অবশ্যই বুঝতাম পারবো আপনারা কতটুকু ভাল লাগে আর না লাগে। আর তো দেখো কাইকান লেখাও আছে আপেলর আর যে তুতফলের গাছ। তো আপেল আর তুতফল, এরপরে এখানে আতাফলের গাছও আছে। তো আসলে এগুলা তো ফাঁকির লাগে, তারা লাগাই রাখে আর অনেক সুন্দর। আর ফাঁকিগুলো এনতে খাইরা অনেক ভালো লাগছে গাছগুলা দেখিয়া। আপেলের গাছ আমি তো কোনোদিনও দেখছি না, উদ্দেশ্য হইয়া বিদেশ আওয়ার পরেও আমরা আপেলের গাছ দেখছি, তুতফলের গাছ অনেক দেখছি, আর আতাফলেরও গাছও দেখছি। আর আতাফল আমার অনেক পছন্দর, আমার অনেক ভাল লাগে। তো ছোটো ছোটো আতাফুল ধরছে দেখছি গাছও। তো সামনে দিয়ে দেখবা এখানে রাজায় যে কুয়া থাকে, আগে তো কুয়া আছিল যারা পানি তুলতাম, কিলা তুলতাম, ওটাও তারা একটা মিউজিয়াম মানে বানাইয়া রাখছে। আর এখানে রাজার অনেক কিছু আছে, আপনারা আস্তে আস্তে আমি শেয়ার করবো সব কিছু, আপনারা দেখতে পারবা। এখানে ময়ূর পাখিও কি আছে। আর সামনে আছে অনেক জাতের গোলাপ ফুলের একটা বাগান, মানে মানে ইউরোপের যত দেশ আছে, ইউরোপের বাড়া যত দেশ আছে সব দেশের একটা বাগান আছে গোলাপ ফুলের, আপনারা দেখাইবো আমি ভিডিওর মাঝেও। আর ওই দক্ষা কুয়া থাকে কিলা পানি তুলা নিতে এমনি এখন বানাইয়ে রাখা আসলে, এখন তার পানি উনি তোলাও হয় না। তো ওটা তারা অনুবাইছন। আর দেখকা এখানে কত সাল হয়েছে তাও এখানে লেখা আছে সবটা। তো আমার ভিডিওটা দেখে যদি আপনারা ভালো লাগে তো অবশ্যই আমার চ্যানেলটা লাইক করবা, কমেন্ট করবা, সাবস্ক্রাইব করবা, আর বেশি বেশি করে শেয়ার করবা। তো আজকের লাগে বিদায় নিলাম, ভালো থাকবা, সুস্থ থাকবা, আল্লাহ হাফেজ।